আমি আজকে আপনাদেরকে চ্যানেল কাস্টমাইজেশনটা দেখাবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যেহেতু আমি কন্টেন্ট ইউটিউবের উপরে আপলোড করছি, আমার যারা ফ্রিল্যান্সার ভাইয়েরা আছে চাইলে আপনারা ইউটিউবে জয়েন হতে পারেন, এখান থেকেও কিছু আর্ন করতে পারেন, ঠিক আছে। আমি এখানে ইউটিউবের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত টিউটোরিয়াল এবং আপডেট অ্যান্ড টিপস সব কিছুই আমি এখানে দিব। তো এখানে দেখুন, আমি কাস্টমাইজেশন যে অপশনটা আছে এখানে কাস্টমাইজেশন অপশনে আমি ক্লিক করলাম। তো এখানে ভিডিও স্পটলাইট যে অপশনটা আছে এখানে আপনার চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেনি তারা আপনার চ্যানেলে আসার সাথে সাথে একটা ভিডিও দেখতে পারবে, সেটা হচ্ছে ট্রেলার। এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আছে যারা সাবস্ক্রাইব করেছে তারা যদি এখানে আপনার চ্যানেল ভিজিট করে, ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব, এখানে আপনি আপনার সেকেন্ড ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে এখানে আপনার শর্ট ভিডিওর যদি আপনি যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন সেই শর্ট ভিডিওর এইগুলো লিঙ্কগুলো এখানে অ্যাড করা থাকবে, আপনি অটোমেটিক অ্যাড করা আছে এটা। এখানে শর্ট ভিডিও আপলোড করলে সেগুলো সব কিছু এখানে সামনে শো করবে এবং এখানে আপনার লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো এখানে শো করবে, ঠিক আছে। এরকম অটোমেটিক এই দুটো সেটিংস এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এই দুটো সেটিংস আপনাকে নিজে করে নিতে হবে, ঠিক আছে। এরপরে ব্র্যান্ডিং অপশনে আসি আমি। ব্র্যান্ডিং অপশনে এসে আপনাকে এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনার আপলোড করতে হবে আপনার একটি ব্যানার, যেটা মনিটর, ল্যাপটপ এবং ট্যাবলেট বা ফোনের জন্য যেভাবে আসবে সেইভাবে। কিন্তু এর সাইজটা হবে 2848x1152 পিক্সেল, অবশ্যই 6 মেগাবাইটের কমে হতে হবে। এরপরে আসি ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও প্লে করার পরে ভিডিও যখন আপনি একটা ভিডিও প্লে করেন একদম কর্নারে দেখবেন একটা চিহ্ন আসে, সেটা চ্যানেলের নাম হতে পারে, সাবস্ক্রাইব লেখাও থাকতে পারে। ওর উপরে যখন মাউস বারটা রাখে পাবলিক বা আপনারা যখন রাখবেন তখন এইখানে কিন্তু সাবস্ক্রাইবের একটা অপশন চলে আসে, ঠিক আছে। এটা করলে কী হবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটা একটু বেশি আসবে, ঠিক আছে। এগুলো আপনাকে সেট করতে হবে। এখানে সবগুলোর কিন্তু স্পেশাল সাইজ দেওয়া আছে, এই সাইজগুলো মেনটেন করে আপনাকে এগুলো আপলোড করতে হবে এবং অবশ্যই আপলোড করতে হবে। এরপর আসি বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে আসার পরে এখানে আপনার চ্যানেল সম্পর্কিত একটা ডিসক্রিপশন লিখবেন, সম্পূর্ণ চ্যানেল সম্পর্কিত, আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করবেন, কখন কখন আপলোড করবেন, আপনারা যদি বিজনেস মেইল থেকে থাকে স্পন্সরের জন্য সেক্ষেত্রে আপনি সেগুলো এখানে অ্যাড করবেন, সমস্ত ইনফরমেশনগুলো আপনার এখানে চ্যানেল ডিসক্রিপশনে এখানে লিখবেন। তারপরে এখানে এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, যেটা আপনি মার্কেটিং করতে পারেন, শেয়ার করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, বিভিন্ন সাইটে আপনি এটা মার্কেটিং করতে পারেন আপনার চ্যানেলে ভিউয়ার্স আনার জন্য। আর আমি এটা আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, যেহেতু নতুন চ্যানেল সেহেতু আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে বিভিন্ন সাইটে, তা না হলে প্রথম পর্যায়ে আপনার চ্যানেলে মনে করেন যে ভিউয়ার্স আসবে না, আপনার চ্যানেলে র্যাঙ্ক করতে দেরি হবে, ঠিক আছে। প্রথম পর্যায়ে মানে র্যাঙ্ক মানে মার্কেটিং করতে হবে যতদিন পর্যন্ত একটা ভিডিও আপলোড করলে 50 জন বা 100 জন ভিউয়ার্স অটোমেটিক না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে চ্যানেলের ইউআরএলটা মার্কেটিং করতে হবে, চ্যানেলের ইউআরএল বা আপনার ভিডিও লিঙ্ক যেটাই হোক আপনি মার্কেটিং করবেন। তারপরে এখানে যে লিঙ্কের অপশন আছে এই অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডিন বা যে কোনো ধরনের সোশ্যাল সাইট যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে, যেগুলো আপনার চ্যানেলের কর্নারে এখানে লেখা ওঠে। আচ্ছা, তারপরে এখানে আপনি চাইলে এখান থেকে পাঁচটা যেরকম পাবেন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেখানে পাবলিক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার চ্যানেলের কাস্টমাইজেশন। এরপরে চ্যানেলের কিছু সেটিংস আছে, এখানে আসুন এই সেটিংস অপশনে আসলে এখানে দেখুন জেনারেল এখানে কিন্তু ইউএস ডলার আছে, এখানে চাইলে আপনি বিডিটি করে নিতে পারেন বা ইউরো করে নিতে পারেন আপনার সুবিধা, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি অবশ্যই এখানে ইউএসডি রাখবেন, সমস্যা নেই। এরপরে আসি চ্যানেলে। এখানে যদি চ্যানেলে ক্লিক করি তবে এখানে আপনার রেসিডেন্সটা আপনি অবশ্যই বাংলাদেশের বাইরে যে কোনো একটা কান্ট্রি দিতে পারেন, আপনি এখানে বাংলাদেশ দিলেও পারবেন কোনো সমস্যা নেই, কারণ আপনি যখন ভিডিও কন্টেন্ট আপলোড করা শুরু করবেন তখন আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কান্ট্রি থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু যখন মনিটাইজেশনে আবেদন করবেন তখন বাংলাদেশ, আফগানিস্তান বাদে আপনি ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট বা অন্যান্য কোনো কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবং এখানে আসুন কিওয়ার্ডে, এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, ঠিক আছে, যে কিওয়ার্ডগুলো সার্চ করলে আপনার চ্যানেলের র্যাঙ্কিংয়ে আসবে, ঠিক আছে।
এবং এখানে অবশ্যই আপনার ভিডিও কন্টেন্ট রিলেটেড চ্যানেলের নাম এবং চ্যানেলের নাম রিলেটেড যত কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি এখানে এই এই অপশনটাই আপনি অ্যাড করবেন, ঠিক আছে। এরপরে আসি এখানে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে আসলে এখানে দেখুন অডিয়েন্স এখানে সিলেক্ট করতে বলছে। এখানে হচ্ছে কি, এখানে ইউটিউবে দুই ধরনের ভিডিও আপলোড করা যায়, এক হচ্ছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। তবে এখানে যদি আপনি ডিফল্ট অবস্থায় নো দিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন। মানে আপনি চাইলে আপনি কন্টেন্ট যখন আপনি বাচ্চাদের জন্য করবেন তখন আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন যে দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অথবা আপনি যখন বড়দের জন্য ভিডিও আপলোড করবেন তখন এখানে নো দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আসুন, এখানে আসুন, এই যে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে অর্থাৎ কতগুলো সাবস্ক্রাইব আছে আপনার চ্যানেলে, সেগুলো যদি শো করাতে চান তাহলে এখানে টিকচিহ্ন থাকবে। যদি আপনি চান যে না আমার চ্যানেলের সাবস্ক্রাইব আমি হিডেন করে রাখবো, সেক্ষেত্রে আপনি এখানে হিডেন করে রাখতে পারেন, ঠিক আছে। এখানে টিক মার্ক উঠাই দেবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যেহেতু নতুন চ্যানেল সেহেতু এখানে টিকচিহ্নটা উঠায় রাখতে হবে। আপনি এখানে আপাতত চ্যানেলটির সাবস্ক্রাইবগুলো আপনি দেখাতে চাচ্ছেন না বা দেখাবেন না, ঠিক আছে। এরপরে আসি এখানে ফিচার এলিজেবল। এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে এখানে এই অপশনটা, এই এই ডিফল্ট ফিচার্সগুলো যেটা আছে এটা অটোমেটিক অ্যানাবেল হবে, কিন্তু এইখানে যে ফিচার্স দ্যাট রিকোয়ার্ড ফোন ভেরিফিকেশন, এটা আপনার ফোন ভেরিফিকেশন করলে আপনার এখানে এলিজেবল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসি আপলোড অ্যান্ড ডিফল্টে। কিছু কিছু ভিডিও, কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলে অল মানে একই কন্টেন্ট, একই রিলেটেডের উপরে কন্টেন্ট তৈরি করে, সেক্ষেত্রে আপনি এখানে একটা এক্সট্রা টাইটেল অ্যাড করে নিতে পারেন যেটা আপনার সবসময় থাকবে। তারপর যে কিছু দুই চারটা ওয়ার্ড আপনি অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে কিছু লিখে রাখতে পারেন। এবং যদি আপনি চান আপনার ডিসক্রিপশনটা সম্পূর্ণ লেখা থাকবে, আপনি শুধু টাইটেলটা কপি করে এখানে আপনি আপলোড করে মানে নিচে পেস্ট কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর কীভাবে ভিডিও আপলোড করতে হবে তার উপরে আমি এক্সট্রা টিউটোরিয়াল আমি আপনাদেরকে তৈরি করব, আমি যেভাবে ভিডিও আপলোড করি সেই বিষয়ের উপরে আপনি এখানে আমি টিউটোরিয়াল দিয়ে দিব। তারপরে এখানে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক দিয়ে দিবেন, সবসময় পাবলিক থাকবে। এবং এখানে ট্যাগ যদি আপনি কিছু দিয়ে রাখতে চান যে আমার একই রিলেটেড ভিডিও যেহেতু আমি আপলোড করব, সেক্ষেত্রে আমি একই ট্যাগ আমি সবসময় একই সব ভিডিওতে অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এখানে ট্যাগ দিয়ে রাখতে পারেন। কিছু কিছু র্যাঙ্কিংয়ের যে ট্যাগ আছে সেই ট্যাগগুলো এখানে দিয়ে রাখবেন। আমি কিওয়ার্ড রিসার্চের উপরে আমি কিছু টিউটোরিয়াল করব, তার উপরে সেখানে দেখাবো যে এখানে ট্যাগ কীভাবে পাবেন, হাই র্যাঙ্কিং ট্যাগগুলো সার্চ ভলিউম বেশি থাকবে, কম্পিটিশন ভালো থাকবে, সেগুলো এখানে আমি নেক্সট ভিডিওতে বা ভবিষ্যতে দেখাবো। যেহেতু আমি ইউটিউবের কন্টেন্ট রেগুলার ইউটিউব সম্পর্কিত টিপস অ্যান্ড আপডেট আমি দিতে থাকবো, সেহেতু আপনাকে অপেক্ষা করতে হবে সেই ভিডিওর জন্য। এরপরে অ্যাডভান্স সেটিংয়ে যদি এখানে আসি, অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখতে পাচ্ছেন যে লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা দিয়ে দিবেন। তাতে হবে কি যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো কেউ নিয়ে ইউজ করতে পারবে না, কপিরাইট আসবে। কিন্তু এখানে যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দিয়ে দেন তাহলে আপনার চ্যানেলের ভিডিও, আপনার চ্যানেলের ভিডিও কিন্তু অন্য কেউ এখান থেকে নিয়ে অংশ অংশ বা সম্পূর্ণ ভিডিও কিন্তু কপি করে ডিসক্রিপশন কপি করে কিন্তু আপলোড করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে ক্যাটাগরিটা আপনি যে বিষয়ের উপর টেক, আপনি যদি গেমিংয়ের উপরে করেন গেমিং দিবেন, তারপরে এন্টারটেনমেন্টের উপরে করলে এন্টারটেনমেন্ট দিবেন, কমেডি করলে কমেডি দিবেন, পিপল ব্লগ করলে পিপল অ্যান্ড ব্লগের দিবেন, ঠিক আছে, দিয়ে এটা দিয়ে দিবেন। তবে প্রথম পর্যায়ে আমি বলবো ক্রিয়েট পিপল অ্যান্ড ব্লগে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি এখানে হোল্ড পারমানেন্টলি, এখানে আপনার এটাতে ক্লিক করবেন, আপনার কন্টেন্ট আপনার কমেন্টগুলো সব হোল্ড হয়ে পড়ে থাকবে। আপনি যেগুলো কমেন্ট অ্যাপ্রুভ করতে চান সেই অ্যাপ্রুভ করা কমেন্টগুলোই পাবলিক দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ এই কমেন্টগুলো দেখতে পারবে না, ঠিক আছে। তো তারপরে এখানে আর কোনো কিছু নেই এবং এখানে আপনি সেভে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই ছিল চ্যানেল কাস্টমাইজেশনটা, সুন্দর করে আপনি এখান থেকে আপনার চ্যানেলটা সুন্দর করে কাস্টমাইজ করে তারপরে আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন। এগুলো না করে আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন না, ঠিক আছে। আর 500 সাবস্ক্রাইব হওয়ার পরে আপনি কমিউনিটি ট্যাব পাবেন, সে বিষয়ের উপরে আমি একটা অলরেডি টিউটোরিয়াল দিয়েছি, তারপরেও আমি আবারও ভবিষ্যতে দিয়ে আপলোড করবো আরও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো পেশ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।